আজকে কিন্তু সেই দিন, আজকে আমরা জানতে পারবো আইপিএলে কোন প্লেয়াররা কোন দলে থাকলো, কোন প্লেয়ারদের শেষ পর্যন্ত দল ছেড়ে দিল। আজকে পুরোপুরি আমরা জানতে পেরে যাব যে কলকাতা এবছরে কীরকম দল নিয়ে ভাবছে, তাদের দলে কতজন প্লেয়ারকে রাখবে আর কতজন প্লেয়ারকে ছাড়বে। কারণ মেন্টার হিসাবে যোগ দিয়েছে গৌতম গম্ভীর, তার কাছে আবেগটা খুব একটা বেশি কাজ করে না, সে চায় পারফরমেন্স। দলের পারফরমেন্সের উন্নতির জন্য কিন্তু কেকেআর বেশ কিছু বড় সিদ্ধান্ত আজকে নেবে, সেই সিদ্ধান্তগুলোই আজকে আমরা দেখতে পাবো বিকেল চারটে থেকে। বিকেল চারটে থেকে বিকেল ছটা পর্যন্ত আমরা দেখতে পাবো যে আজকে যে প্লেয়াররা যে দলে থাকলো সেটা তোমরা কিভাবে দেখবে। যারা টিভিতে দেখবে অবশ্যই কিন্তু স্টার স্পোর্টস 2 এবং স্টার স্পোর্টস 1 হিন্দি চ্যানেল থেকে আজকে এই রিটেনশনের জিনিসটা তোমরা দেখতে পাবে। আর এখান থেকে তোমরা মোটামুটি বুঝতে পেরে যাবে যে প্রতিটা দল কত বেশি টাকা নিয়ে অকশানের জন্য যাচ্ছে এবং দলে কোন প্লেয়াররা রইলো বা কাদের ছেড়ে দিল। আমরা যদি একটুখানি কেকেআর এর দিকে তাকাই তো কেকেআর কিন্তু নতুন বোলিং কোচ হিসাবে, বিশেষ করে স্পিন বোলার হিসাবে নিযুক্ত করতে চলেছে ইমরান তাহিরকে। আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ার ছিল এক সময়, তো সেই ইমরান তাহিরকে কিন্তু এবছর কেকেআর তাদের দলে নিয়ে আসছে স্পিন বোলারদের ডিপার্টমেন্টটা সামলানোর জন্য। এবার যদি আমরা একটুখানি কেকেআর দলের দিকে তাকাই, অনেক প্লেয়ার রয়েছে কিন্তু সব প্লেয়ারদের তো রাখবে না। বিশেষ করে আমরা যদি একটুখানি ব্যাটিংয়ের দিকে দেখি, নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লাহ গুরবাজ এবং শ্রেয়াস আইয়ার, এরা থাকছে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু নারায়ণ জাগদীশন, এই প্লেয়ারকে নিয়ে অনেক বেশি পরিকল্পনা করেছিল, চেন্নাইয়ে ছিল, চেন্নাইয়ে ভালো খেলেছিল কিন্তু পারফরমেন্স সেইভাবে দিতে পারেনি, সেক্ষেত্রে একে তো মোটামুটি ছাড়ার চিন্তাভাবনা নিয়ে নিয়েছে। লিটন দাস বাংলাদেশি প্লেয়ার, তাকেও মনে হয় না রাখবে, আর লিটন দাসের বর্তমানে পারফরমেন্স মোটেই ভালো নয়, সেক্ষেত্রে আজকে লিটনকেও কিন্তু ছাড়তে চলেছে। মনদীপ সিং রিসেন্ট পারফরমেন্স ভালো, এবার মনদীপকে রাখবে কি রাখবে না সেটা হচ্ছে একটা মানে ডাউটের ব্যাপার, রাখলেও ওই ব্যাকআপ হিসাবে হয়তো রাখবে, এছাড়া কিন্তু সেরকমভাবে মনদীপকে নিয়েও খুব একটা প্ল্যানিং নেই। এরপরে যদি আমরা দেখি জনসন চার্লস, তাকেও কিন্তু বিদেশি প্লেয়ার হিসাবে রাখবে না, নতুন কিন্তু বিদেশি ব্যাটসম্যান নেওয়ার চিন্তাভাবনা রয়েছে, সেক্ষেত্রে জনসন চার্লসকেও ছাড়ছে। আরিয়া দেশাই, তাকে কিন্তু রাখার চিন্তাভাবনা রয়েছে, আর জেসন রয় ভালো পারফরমেন্স দিয়েছে, জেসন রয় কিন্তু অবশ্যই টিমের মধ্যে থাকছে। বিদেশি দুজন ফাস্ট বোলার দুজনকেই কিন্তু ছেড়ে দিতে চলেছে, লাকি ফার্গুসন এবং টিম সাউদি, এই দুজন প্লেয়ারকে নিয়ে খুব একটা খুশি হয়নি গত বছরও এবং পারফরমেন্সও দিতে পারেনি, সেক্ষেত্রে এই দুজন প্লেয়ার দল থেকে বিদায় নিচ্ছে। এবং শার্দুল ঠাকুর, তাকে কিন্তু রাখতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত গৌতম গম্ভীর জানিয়েছে শার্দুল ঠাকুরকে রাখার কোনো প্রয়োজন নেই, যে পরিমাণে তার পিছনে টাকা খরচা হচ্ছে সেই পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, সেই কারণে কিন্তু আজকে শার্দুল ঠাকুরেরও বিদায় ঘটতে চলেছে। তো এরকমই মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার অফিসিয়ালের জন্য তোমাদের বিকেল চারটে থেকে অপেক্ষা করতে হবে, তোমরা অফিসিয়াল কনফার্মেশন পেয়ে যাবে। তো এর সঙ্গে সঙ্গেই কিন্তু আজকে আমাদের ইন্ডিয়া টিমের খেলা রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে, সন্ধ্যা সাতটা থেকে রয়েছে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ। তো ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ তো একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে, শেষে এসে রিঙ্কু সিং জিতিয়েছে, আজকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, বেশ কিছু নাকি পরিবর্তন হওয়ার চিন্তাভাবনা রয়েছে, এবার দেখা যাক কাদের সুযোগ দেওয়া হয়। আগের দিন কিন্তু মুকেশ কুমার খুব ভালো বল করেছে, তাকে কিন্তু অবশ্যই রাখা হবে, কিছু হয়তো আজকে দলে পরিবর্তন আনার চিন্তাভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটাও কিন্তু খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। রিঙ্কু সিং কিন্তু দিনে দিনে ফিনিশারের ভূমিকা নিচ্ছে, খুব ভালো খেলছে। ঋতুরাজ গাইকোয়াড় আগের দিন রান পায়নি, অবশ্যই কিন্তু আমরা চাইবো ঋতুরাজ গাইকোয়াড় আজকে রান পাক, এবং আজকের ম্যাচ কারা জিততে পারে তোমরা কিন্তু অবশ্যই প্রেডিকশন করতে পারো কমেন্ট বক্সে, যার কমেন্ট মিলে যাবে তার নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই নেওয়া হবে, তাই অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে যেও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও।